টেকনোলজি রিলেটেড ভিডিও পেতে সফল ধারণা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি দাবাতে ভুলবেন না। বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনার কাছে নতুন নতুন ফিচার্স, নতুন নতুন অফার্স এবং নতুন নতুন ধারণার সঙ্গে হাজির হই। আমার এই চ্যানেলটি যেহেতু টেকনিক্যাল রিলেটেড চ্যানেল, তাই আমার এই চ্যানেলটিতে আপনারা নানা ধরনের টেকনিক্যাল নিউজ পেয়ে যাবেন। জানুয়ারি মাসে লঞ্চ হতে চলেছে নোকিয়া 9। ফোনের প্রধান আকর্ষণ কিন্তু ফোনটির পেছনে 5টি ক্যামেরা এবং সামনে 2টি ক্যামেরা, অর্থাৎ টোটাল 7টি ক্যামেরায় লঞ্চ হতে চলেছে এই ফোন। আর কি রয়েছে এই ফোনে, চলুন তবে দেখে নেওয়া যাক। আমি তন্ময়, আপনারা দেখছেন সফল ধারণা, চলুন তবে শুরু করি। পাঁচটি রিয়ার ক্যামেরার সঙ্গে লঞ্চ হতে চলেছে নোকিয়া 9। নোকিয়া 9-এ ফোনের পেছনে থাকবে 5টি রিয়াল ক্যামেরা। এর আগে একটি স্যামসাং ফোনে 4টি রিয়াল ক্যামেরা দেখা গেলেও কোনো স্মার্টফোনে কিন্তু আজ পর্যন্ত 5টি রিয়াল ক্যামেরা দেখা যায়নি। ফোনের পেছনে এই ক্যামেরাগুলি থাকবে গোলাকার রূপে, তার জন্য কিন্তু ফোনটি একটি বিশেষ লুক দেবে। সাথে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ। তার সঙ্গে থাকছে এই ফোনে ডুয়াল ফ্রন্ট ক্যামেরা। 5টি রিয়াল ক্যামেরার সঙ্গে নোকিয়া 9 ফোনে সামনে থাকছে আরও 2টি সেলফি ক্যামেরা। এই ফোনে 2টি ফ্রন্ট ক্যামেরা থাকলেও ফেস রিডাকশানের সম্বন্ধে কিন্তু কোনো তথ্য জানা যায়নি এখন পর্যন্ত। এবং তার সঙ্গে থাকছে এই ফোনের ফ্ল্যাগশিপ প্রসেসর। আগে একাধিক রিপোর্টে জানা গেছে যে নোকিয়া 9 ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 845 চিপসেট, তবে সম্প্রতি স্ন্যাপড্রাগন 855 চিপসেট লঞ্চ করেছে, ওয়েলকাম। নতুন নোকিয়া ফোনে লেটেস্ট চিপসেটই কিন্তু ব্যবহার হতে পারে। এর সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড 1। গত কয়েক বছরে কোম্পানি প্রায় সব স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রাম লঞ্চ হয়েছে। এর ফলে নোকিয়া ফোনে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়েছে কিন্তু গুগল, তাই এই ফোনে খুব তাড়াতাড়ি আপডেট পৌঁছে যাবে। সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে যে ফোনের পেছনে একটি অ্যান্ড্রয়েড 1 লেখা দেখা গিয়েছে, অর্থাৎ এই ফোনে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের দায়িত্ব নিয়েছে কিন্তু গুগল। হার্ডওয়্যারের দিকে এই ফোনে থাকতে পারে কোম্পানির HDR10 ডিসপ্লে, সাথে থাকবে 8GB র্যাম আর 128GB স্টোরেজ। সম্প্রতি একটি রিপোর্টে জানা গেছে যে জানুয়ারি মাসে কিন্তু এই ফোন লঞ্চ হতে পারে। আমি প্রতিনিয়তই আপনাদের কাছে এরকম ধরনের ভিডিও নিয়ে আনতে থাকি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, তার পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।